ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. الآيات. وقال الله تبارك وتعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তিনার প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিভূষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনাদেরকে ইসলামিক সম্ভাষণে সম্বোধন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভ্রান্তির বেড়া জালে মুহররম মাসের 10 তারিখের ইতিহাস, এ ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আপনাদের সামনে এ বিষয়ের ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলে নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59-এর মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যে জ্ঞানবান হবে ধর্মীয় ব্যাপারে তাকে অনুসরণ করো। এটি একটি কথা। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করছেন সূরা হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7-এর মধ্যে আল্লাহ বলেন: ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেবে সেটা গ্রহণ করো, এবং যেখান থেকে তোমাদেরকে নিষেধ করবে, যেটা করতে নিষেধ করা হবে, সেখান থেকে তোমরা বিরত থাকো। এটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। দুইটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করলাম। এবার একটু হাদিসের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি মুসলিমের মধ্যে পাবেন, সহিহ মুসলিমের মধ্যে এবং মিশকাতুল মাসাবির 147 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ফাকালা ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি একজন মানুষ। তো তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা আমার তুকুম বে শাইইম মিন আমরি দীনিকুম ফাখুযু বিহি, যখন আমি তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে কোনো আদেশ করব তখন তোমরা সেটাকে গ্রহণ করবে। তারপরে আবার বলছেন কিন্তু আমার ব্যক্তিগত মত যখন আমি প্রকাশ করব, বলবো তোমাদেরকে, সেক্ষেত্রে আমি একজন মানুষ, সেটা আমার সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। এখানে আমি একটি পয়েন্ট বলতে চাই আপনাদেরকে, যখনই ধর্মীয় আলোচনা হবে, ধর্মের কথা আসবে, তখনই যে কোনো ধর্মের কথা বলুন না কেন, ধর্মের কথা বলতে গেলে যে কোনো ধর্ম সেটা চলবে একমাত্র সেই ধর্মকে যে সৃষ্টি করেছে তার কথা অনুযায়ী। আমাদের ধর্ম ইসলাম, যেটা আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলাম একমাত্র আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী চলবে। এবং যেহেতু আল্লাহর প্রতিটি আদেশ এবং নিষেধকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে তিনি মেনেছিলেন, অতএব সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুসরণ আমাদের করতে হবে। যেমন আল্লাহ আগেই বলেছেন যে আমার ইতাআত করো এবং নবীর ইতাআত করো, এবং তোমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানে যে ব্যক্তি পারদর্শী তাকে অনুসরণ করে পৃথিবীর বুকে চলো, অর্থাৎ ইসলামকে ফলো করো। ইসলামকে ফলো করতে ওই আলেমের কথা নয়, সে আলেম যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী ফয়সলা দেবে, কথা বক্তব্য বলবে, ততক্ষণ তাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে, দীন ইসলামকে মানতে হবে। এটা হলো কথা। এখন আপনাদের সামনে উল্লেখ করব আমি যে বর্তমান যুগে আমাদের যে মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখের যে ইতিহাস, এটাও কিন্তু একটা বিভ্রান্তির বেড়াজালে পড়ে গেছে। এর সঠিক ইতিহাসটা আজ বর্তমান যুগে এমনভাবে চাপা পড়ে গিয়েছে যে অধিকাংশ মানুষ আজ মুহররম মাসের 10 তারিখের সঠিক ইতিহাসটা জানে না। আপনাদের সামনে আমি এখন সংক্ষেপে এই মুহররম মাসের 10 তারিখের সঠিক ইতিহাসটা তুলে ধরব, যে মুহররম মাসের 10 তারিখের কি করণীয় এবং এর আসল ইতিহাসটা কি। আমরা জানি যে 12টি মাস রয়েছে, তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, হারাম মাস 4টি মাস, তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। এইটি হচ্ছে আরবি মাসে, আরবি বছরের প্রথম মাস, আর এই মাসে ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 36-এর মধ্যে বলেছেন, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন যে ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলিতে তোমরা নিজেদের উপরে অন্যায় অবিচার করিও না। আর এটা হচ্ছে সম্মানী মাস, 4টি মাসের মধ্যে এই মহারম মাসটিকে সম্মানিত মাস, অতএব এই সম্মানিত মাসকে আমরা সম্মান প্রদর্শন করব কিভাবে, যেভাবে রসুল বলেছেন, যেভাবে আল্লাহ বলেছেন, সেইভাবে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। অতএব আমরা এই দিনটিতে অর্থাৎ মহারম মাসের 10 তারিখে সেই জিনিসটাই করব যে জিনিসটা আমাদেরকে আল্লাহ বলেছেন বা রসুলের মাধ্যমে আল্লাহ বলেছেন, সেটাই আমরা করব। এর বাইরেও করা যাবে না এবং এর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। যদি বাড়াবাড়ি করি তাহলে আমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যে আর এটাই হচ্ছে এখন বর্তমান যুগে, আজ ইসলামের নাম দিয়ে বর্তমান যুগে যা হচ্ছে এটা খুব বেদনার কথা, বেদনার ঘটনা। তো যাই হোক, বলছিলাম আমরা এই দিনটিতে কি করব, তাহলে আল্লাহ এবং রসুল যা করতে বলেছে আমাদেরকে সেটাই করতে হবে। তো আল্লাহ এবং রসুল আমাদেরকে এই দিনটা কি করতে বলেছে সেটা একটু যাই, হাদিসের দিকে এগিয়ে যায়। তো এই দিনটি আসলে ছিল দীর্ঘদিন মুসার কম, অর্থাৎ বনী ইসরায়েল তারা বন্দি অবস্থায় ছিল, কৃতদাস অবস্থায় মিশরে জীবনযাপন করছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরাউনের কবল থেকে এই বনী ইসরায়েলকে নাজাত দিয়েছিলেন, এবং শুধু নাজাত নয় তাদেরকে মুক্তি দিয়েছিলেন ওদের কাছ থেকে, এবং ওই জালেম জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। তার জন্য মুসা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য ওই দিন রোজা রেখেছিলেন, এবং এই শরিয়ত অর্থাৎ এই রোজা মুসা আলাইহিসসালামের যুগেও ছিল এবং পরবর্তী যুগে ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আছে। এর প্রমাণ আপনি দেখবেন সহিহুল মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন, 2112 নম্বর হাদিস, সেখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ফালাম্মা কাদিমাল মদিনাতা ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা, তিনি যখন মদিনা আসলেন তখন ইহুদি জাতিদেরকে রোজা রাখতে দেখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদেরকে জিজ্ঞাসা করে বলছে মা হাযাল ইয়াউমুল্লাজি তাসুমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা রোজা রাখছো। ফকালু হাযা ইয়াউমুন আযীমুন, তার এক বাক্যে বলল এটা হচ্ছে মহান দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন, আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কাওমাহু, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা এবং তার জাতিকে
মুক্তি দান করেছিলেন ফেরাউনের কবল থেকে, গররাকা ফেরাউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার জাতিদেরকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ফাসামাহু মুসা শুকরান ফানসুমহু, তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিল, অতএব আমরাও রোজা রাখছি, এটা একটা কথা। তো এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ফানাহনু আউলা ওয়া হাক্কু বে মুসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা মুসার আরও হকদার বেশি, অতএব আমরাও রোজা রাখব। ফাসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমরা বেশি আমি হে, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এটা একটি হাদিস, এবং এই হাদিসের একটি স্পষ্ট কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগেও মক্কাতেও এই রোজা রাখতেন, এর প্রমাণ সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, এবং সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2002 নম্বর হাদিস। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, কুরাইশরা সেই সময় আশুরা রোজা রাখত, সে সময় ওই দিনে মক্কাতে রোজা রাখতো জাহিলি যুগে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন, সেটা হতে পারে আল্লাহর নির্দেশে অথবা তিনার ব্যক্তিগত গবেষণায়। যাই হোক, তার মানে এখানে কুরাইশরাও রোজা রাখতো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কার জীবনে রোজা রাখতেন, কিন্তু সেই সময় রোজাটা ফরজ ছিল না, সেটা ঐচ্ছিক আল্লাহ রসুল রাখতেন, কিন্তু কাউকে রাখতে বলেননি। যখন তিনি মদিনা আসলেন তখন তিনি এটা আদেশ করেছিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ফালাম্মা কাদিমাল মদিনাতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে প্রবেশ করলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজে রোজা রাখলেন এবং আরও লোকদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তার মানে মক্কাতে আদেশ করেননি, যখন হিজরত করে মদিনায় আসছেন তখন নিজে তো রোজা রাখছেন, আগেও রোজা রেখেছেন এখনও রাখছেন, কিন্তু আদেশ করেননি মক্কাতে, আদেশ করছেন কখন, মদিনায় এসে। কিন্তু ফালাম্মা ফুরিজা রমাজানু, যখন দ্বিতীয় হিজরিতে রমাজান মাসে রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকা ইয়াউমা আশুরা, আশুরা রোজাকে তারাক করে দিলেন, ছেড়ে দিলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, অতএব যে ব্যক্তি চাইবে সে রোজা রাখতে পারে, যার ইচ্ছা হবে না সে নাও রাখতে পারে, এটা একটি কথা। তাহলে এখান থেকে স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে মক্কাতেও রোজা রেখেছেন, মক্কা থেকে মদিনা আসার পরেও রোজা রেখেছেন। এবার এখানে একটি কথা, এই যে রোজা, এই রোজাটা কবে রাখতে হবে, যেহেতু এই রোজাটা ওই যুগের মুশরিকরাও রাখত, অতএব কী করা যাবে, তো এই ব্যাপারে বলা হয়েছে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজা, এই আশুরার রোজা মানুষদের করার জন্য আদেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই এমন একটি দিন দশই মুহররম যে দিনে ইহুদি এবং নাসারারা ঈদ উদযাপন করে, এই দিনটাকে বড় দিন হিসাবে তারা সম্মান প্রদর্শন করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ফাইজা কানাল আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে তখন সুমনা ইয়াউমা তাসে, তখন আমরা 9 তারিখে রোজা রাখব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ইহুদি এবং নাসারাদের খিলাফ করতে বলেছেন, ভালো কাজ গ্রহণ করেছেন কিন্তু কিছু খিলাফ করে তাদের অপোজিট করতে বলেছেন। যেহেতু এই দিনটা রোজা রাখা ভালো কাজ, তিনি এই জিনিসটা গ্রহণ করলেন কিন্তু বিরোধিতাও করলেন, কিভাবে শুধু একটি দিন তারা সম্মান প্রদর্শন করে, বিরোধিতা হলো কিভাবে, আল্লাহ রাসূল বলে তোমরা 2টি দিন রোজা রাখো। একটি যুহাইফ হাদিসের মধ্যে এসেছে যে একদিন আগে অথবা একদিন পরে একটি রোজা যোগ করে দাও, তাহলে 9-10 অথবা 10-11, কিন্তু সহিহ হাদিস যেটা হচ্ছে আবু দাউদের 2445 নম্বর যে হাদিসটি উল্লেখ আছে সেখানে বলা হচ্ছে আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি 9 তারিখে রোজা রাখব। বেশিরভাগ আলেমদেরই মত যে উত্তম হচ্ছে কি 9 তারিখ এবং 10 তারিখে
রোজা রাখার। অতএব আমাদের করণীয় হবে আমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখব। যদি ভুলবশত 9 তারিখে না রাখতে পারি তাহলে অনেক ওলামাদের মত যে আপনি 10 তারিখ এবং 11 তারিখও রাখতে পারেন। কেউ যদি ইচ্ছা করেন যে কোনো উপায় ছাড়া যে আপনি শুধু 10 তারিখে রাখবেন, তবু কেউ বলেছেন যে 10 তারিখেও রাখতে পারেন। উত্তম হচ্ছে আপনি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন। এটা হচ্ছে সঠিক ইতিহাস। এবার একটু এই দিনের ফজিলতের কথা বলি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ফজিলতের কথা উল্লেখ করেছেন, তো একটা ফজিলতের কথা ওখানে উল্লেখ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আপনার সামনে শোনায়। এই হাদিসটি জামিউ তিরমিজির 757 নম্বর হাদিস। সেখানে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আল্লাহ আয়ুকাফিরা সানাতাল্লাতি কাবিলা। আমি এই আশুরা রোজার মাধ্যমে আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার গত এক বছরের গোনা সাগিরা গোনা মাফ করে দেবেন। এখানে একটা কথা বলিনি যে আল্লাহ রাসূল বলছেন যে বিগত এক বছরের গোনা মাফ করে দেওয়া হবে, এখানে কিন্তু কাবিরা গোনা নয় সাগিরা গোনার কথা বলা হচ্ছে। যদি কোনো মানুষের সাগিরা গোনা থাকে তাহলে সেই মানুষটির সাগিরা গোনা যা হবে এক বছরে সেগুলো আল্লাহ মাফ করে দেবেন। যদি কোনো মানুষের সাগিরা গোনা না থাকে তাহলে কি হবে? আল্লাহ তো বললেন যে সাগিরা গোনা মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন যদি আমার সাগিরা গোনা না থাকে তাহলে কি হবে? তাহলে যদি আপনার সাগিরা গোনা না থাকে তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। তার মানে এই না আপনার সাগিরা গোনা নেই বলে যে আপনি যে রোজা রাখলেন আপনার রোজাটা বেকার 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 চলে যাবে, তা নয়। আপনার সাগিরা গোনা নেই, তার দরুন এই যে রোজাটা রাখছেন তার দরুন আপনি কি হবে, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। হতে পারে যে আপনার সাগিরা গোনা নেই কিন্তু কাবিরা গোনা আছে, এটাও তো হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তো এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে আশা করা যায় যে আপনার কাবিরা গোনা মাফ করে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর কাছে খালেসভাবে তৌবা করতে হবে, একনিষ্ঠভাবে তৌবা করতে হবে যে আল্লাহ এর আগে যা আমি কাবিরা গুনাহ বা যে কোনো ধরনের বড় গুনাহ বা ছোট গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে আমি ফিরে আসছি, সে সমস্ত গুনাহ আল্লাহ এই রোজার মাধ্যম দিয়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই আমাদের সেই সমস্ত সাগিরা কাবিরা গুনাহকে মাফ করে দেবেন। তো আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একটি রোজা এবং দুইটি রোজা যদি আপনি রাখেন তো আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনার বিগত এক বছরের সাগিরা গোনা মাফ করে দেবে। সাগিরা গোনা না থাকলে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আরেকটি হাদিসের দিকে এগিয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস 2812 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আফজালু সিয়ামে বাদ রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমাজান মাসের পরে, সেটা হচ্ছে কি মুহররম মাসের রোজা, মুহররম মাসের এই 10 তারিখের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম রোজা। তারপরে দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে কি রাত্রির নামাজ। তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের এই দুইটি রোজার ফজিলত কতটা। অতএব আমরা যদি প্রতিযোগী হয়ে থাকি এই পৃথিবীর বুকে তাহলে আমাদেরকে এই ব্যাপারে প্রতিযোগিতা করা দরকার, যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কথা বলেছেন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, দুনিয়াবী ক্ষেত্রে যে কোনো ভালো কাজ ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। আজ আমরা টাকার জন্য প্রতিযোগিতা করছি, ফার্স্ট হওয়ার জন্য প্রতিযোগিতা করছি, বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতা করছি, কিন্তু জান্নাত পাওয়ার জন্য কেউ প্রতিযোগিতা করছি না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত কর্মগুলো রয়েছে সেই সমস্ত কর্ম করার জন্য প্রতিযোগিতা করতে হবে। অতএব এটাও একটা সুন্দর জিনিস যার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ, এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারবো। অতএব এ বিষয়ে আমাদের সকলকেই প্রতিযোগিতা করা দরকার। এটি ছিল একটি সংক্ষিপ্ত মুহররম মাসের 10 তারিখের ইতিহাস, যেটা আজ বর্তমান যুগে বিভ্রান্তির বেড়া জালে আজ দাবা পড়ে গেছে। আমরা জানি না
যে এই সঠিক ইতিহাসটা কি মহরম মাসের 10 তারিখে, এটি একটি ইতিহাস। আরেকটি ইতিহাস আছে সঠিক ইতিহাস, যে এই মহরম মাসের 10 তারিখে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইরাকের কুফা নগরীর একটি কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নিশ্চয় সেটি একটি মারাত্মক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটিও এই মহরম মাসের 10 তারিখেই ঘটেছিল। এটা একটি সঠিক ইতিহাস, কিন্তু আমরা এই জিনিসটাকে কেন্দ্র করে আজ বর্তমান সময়ে যা চলছে, যেটা দেখলে মনে হয় না যে এটাই কি ইসলাম, না আসল ইসলামটা কোথায় আছে। আজ মানুষ আসল ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়ে নকল ইসলাম কিনে টানাটানি করছে। আপনার কাছে একটা প্রস্তাব রাখছি, যে সমস্ত ভাইরা আজ এই দশম মহরমে আজ বিভিন্ন বিদআতের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত আছেন, তিনাদের কাছে আমার একটি প্রশ্ন। আজ আপনারা বলছেন যে কারবালার প্রান্তে নির্মমভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এরই জন্য আমরা আজকের দিনে শোক পালন করছি, বিভিন্ন রকমের যুদ্ধের মহড়া তৈরি করছি, এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা বুক চাপড়াচ্ছি, গাল কাটছি, বুক কাটছি, পেট কাটছি, বিভিন্ন রকমের অস্ত্রের মাধ্যমে শরীর থেকে আমরা রক্ত প্রবাহিত করে দিচ্ছি, আর আমরা ভাবছি এটাই নাকি সঠিক ইসলাম। কিন্তু না, এটা ইসলাম থেকে অনেক 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 দূরে। আপনারা সঠিক ইসলামকে বোঝার চেষ্টা করুন। সঠিক ইসলাম কি? সঠিক ইসলাম এটাই যে এই দিনে মুসা আলি সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দেওয়া হয়েছিল, এর জন্য মুসা আলি সাল্লাম রোজা রেখেছিলেন এবং ঈসা আলি সাল্লামের যুগে রোজা রাখা হয়েছিল এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই রোজা রাখা হয়েছে, এটাই ইতিহাস। এবং এই দিন হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটাই ইতিহাস। কিন্তু আমরা আসল ইতিহাসকে বাদ দিয়ে আজ হোসাইনের যে বিদাত, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে যে বিদাত তৈরি হয়েছে, এই বিদাত খেলে আমরা ব্যস্ত আছি। আমি মেনে নিলাম যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এর জন্য প্রত্যেক বছর মহরম মাসের 10 তারিখে আমাদেরকে এই যে বেদনা প্রকাশ করতে হবে, বুক কেটে, পিঠ কেটে, রক্ত প্রবাহিত করে, যুদ্ধের মহড়া তৈরি করে, তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে, বুক থাবড়ে এই থাবড়ে, গাল ফেড়ে, এইভাবে আপনি মানে বেদনা প্রকাশ করছেন যে আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর খুবই দরদি, আমরা খুবই ইসলাম দরদি। এটা কিন্তু আপনি বিশাল ভ্রান্ত আকিদার মধ্যে পড়ে আছেন, এই ভ্রান্ত আকিদা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু সঠিক ইসলাম নয়, আপনি যে ইসলামের মধ্যে পড়ে আছেন এটা কিন্তু সঠিক ইসলাম নয়, এটা হচ্ছে জাল ইসলাম। আপনি জাল ইসলাম থেকে সঠিক ইসলামের দিকে চলে আসুন। আল্লাহ আপনাকে আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আসতে এই দিন ইসলামের দিকে আসার তৌফিক দান করেন। এবার একটা কথা বলিনি, আপনি যদি বলেন যে আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালন করছি, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার বুক চেয়ে কলিজা বার করে চেবানো হয়েছিল, এটা কি নির্মম হত্যা ছিল না ইসলামের? ইসলামের ইতিহাসে এটি একটি করুণ ঘটনা, কিন্তু আপনারা তো কই এই ঘটনাকে স্মরণ করে কোনোদিন দুঃখ প্রকাশ করেন না। উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে ফজরের নামাজের সময় হত্যা করা হয়েছিল, কোথায় ছিলেন আপনারা? আর এখন বা কোথায় আছেন? কই আপনারা যেমন হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য দুঃখ প্রকাশ করছেন, কই হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য করছেন না, কই উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দুঃখ প্রকাশ করছেন না, কই আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দুঃখ প্রকাশ করছেন না, কই ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য দুঃখ প্রকাশ করছেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরে বদ্ধ অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আলীর ছেলে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কই আপনারা কোনোদিন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন না? শুধু হাই হোসেন করে আপনারা ভাবছেন যে আমরা বিশাল নেকির কাজ করেছি, আমরা হাই হোসেন করে করে জান্নাত লাভ করব, জান্নাতে কিনে নেব, জান্নাত এত মামার বাড়ির হালুয়া নয় যে আপনি হাই হোসেন বলে জান্নাতকে সহজেই কিনে নেবেন।
জান্নাত এত সহজ নয়, ইসলাম এত সহজ নয়। ইসলাম চলবে একমাত্র আল্লাহর আদেশ অনুযায়ী, রসুলকে অনুসরণ করে একমাত্র ইসলামকে মেনে চলতে হবে। আপনার নিজের মত অনুযায়ী ইসলাম চলবে না। কিন্তু ইসলাম কি আজ আপনারা নিজের টাকার মতো ভেবেছেন? আপনি যখন ইচ্ছা বার করছেন, যখন ইচ্ছা ব্যয় করছেন, আপনি ভেবেছেন যে এই ধর্মটা আমার মতো, আমার টাকার মতো, আমি যখন ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারি। আপনি ভুল আকীদার মধ্যে পড়ে আছেন। আল্লাহ আপনাদের সকলকে, যে সমস্ত মানুষেরা আজ এই ভুল আকীদার মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন এই ভুল আকীদা থেকে বেরিয়ে সঠিক ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশরাকাত নাফসি বিনুরিন মিন ফুহাদি হিনা মা রাদদতু ইয়া রাব্বিল আলামিন।